بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى أحكام الوفاة أولا ويستحب إذا مات الميت تغمض عينيه لأن النبي صلى الله عليه وسلم أغمض أبا سلمة رضي الله عنه لما مات وقال إن الروح إذا قبض تبعه البصر فلا تقول إلا خيرا فإن الملائكة يؤمنون على ما تقولون رواه مسلم عن أم سلمة رضي الله عنها ثانيا ويسن ستر الميت بعد وفاته بثوب لما روت عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم حين توفي سجي ببرد حبرة متفق عليه مهان الله سمست প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন হায়াত মত সুনির্ধারিত রেখেছেন সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার হায়াতের পরে মৃত্যু হয়েছে, যা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমাদের ফিকহুল ইবাদাত বা সংক্ষিপ্ত ফিকাই আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিতাবুল জানায়েজ, জানাজা পড়ব। আজকে আমাদের আলোচনার তৃতীয় পর্ব, না দ্বিতীয়, তৃতীয় পর্ব। বিষয়বস্তু হচ্ছে আহকামুল ওয়াফাত, মৃত ব্যক্তির বিধিবিধান বা মৃত্যুর বিধিবিধান। মানুষ যখন মারা যায় তার সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত মাসআলা মাসাইল, এখানে লেখক ছয়টি মাসালা বর্ণনা করেছেন। আজকের এই হচ্ছে বিষয়বস্তু, মৃত্যুর সাথে সম্পর্কিত ছয়টি মাসাইল বা বিধান, মানুষ মারা গেলে এই ছয়টি বিষয় তার সাথে সম্পর্কিত। প্রথম বিষয় হচ্ছে, প্রথমত বলছেন যে মানুষ যখন মারা যায় তখন তার দুই চক্ষু বন্ধ করে দেওয়া মুস্তাহাব। অধিকাংশ মানুষ মারা গেলে চোখ খোলা থাকে, এটা দেখতে খারাপ লাগে, দেখতে খারাপ লাগবে না। এমনকি অনেকের এরকম অভ্যাস, ঘুমায় চোখ খুলে, দেখে ভয়ঙ্কর লাগে, লাগে না, ভয় লাগে। তো বলছেন ওয়াস্তাহিব্বু ইযা মাতাল মাইয়িত, যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন মুস্তাহাব, উত্তম হচ্ছে তাগমিজু আইনাইহি, দুই চক্ষু বন্ধ করে দেওয়া। চোখ যদি খোলা থাকে, বন্ধ না থাকে তো চোখে দুই দিক থেকে টিপে বন্ধ করে দেওয়া। কারণ দলিল রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল হন, যখন তিনি ইন্তেকাল করেন তখন তার চোখ এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিয়েছিলেন, চোখ খোলা ছিল, এবং তার সাথে সাথে বলেছিলেন যে মানুষের চোখ খোলা থাকে কেন, মারা গেলে চোখ খোলা থেকে যায় কেন, ঘুমালে অধিকাংশ লোকের চোখ বন্ধ হয়ে যায়। হাজার একটা লোক হয়তো এরকম হইতে পারে যে ঘুমাচ্ছে তারপর চোখ খোলা, কিছুটা খোলা অনেকে থাকে, কিন্তু সাধারণত মানুষ ঘুমালে চোখ বন্ধ হয়ে যায়। কিন্তু মৃত্যুবরণ করলে অধিকাংশ লোকের চোখ খোলা থাকে, মর্মে হাদিস বলছেন রাসূলুল্লাহ ইন্না রুহা ইযা কুবিজা, মানুষের আত্মা যখন কবজ করা হয়, মানে আত্মা যখন আল্লাহ বা আল্লাহর মালাকুল মত গ্রহণ করে, আত্মা নিয়ে যায় শরীর থেকে, তবে আহুল বসার, তখন সেই আত্মা যে শরীর থেকে বেরিয়ে চলে গেল, প্রাণটা উড়ে গেল শরীর থেকে, ওই দিকে চক্ষু ফেলফেল করে চেয়ে থাকে, তাকাইতে থাকে আত্মা। যেমন আপনার কাছ থেকে কোনো কিছু ছিনতাইকারী ছিনতাই করে কেড়ে নিয়ে পালিয়ে গেলে কিছু করতে পারছেন না, তাকে থাকে না, এরকম করে
ফেল ফেল করে চিয়াছে নিয়ে চলে গেল, তাই না? ঠিক ওই রকম। ফালা তাকুলু ইল্লা খাইরা, সুতরাং কোনো মানুষ মৃত্যুবরণ করলে তোমরা ভালো ছাড়া কোনো মন্দ কথা বলিও না, বিরূপ মন্তব্য করিও না। মেলা দোষ আছে, দোষ তুলে ধরতে নেই, মানুষ মারা গেলে দোষ তুলে ধরে এই লোকটা খারাপ ছিল, লোকটা চলে গেল কিন্তু খুব জ্বালা যন্ত্রণা করেছে, খুব মানুষকে কষ্ট দিয়েছে, লোকটা মারা গেল কিন্তু বড় শয়তান ছিল, না মোটেই না, যতই শয়তান থাক না কেন কোনো খারাপ মন্তব্য করবে না, কারণ যা কিছু বলছেন তার উপর ফেরেশতা আমিন বলতে থাকে। যদি ভালো নেক দোয়া বলেন তো ওর উপর আমিন, যদি বলেন খারাপ ওর আমিন, খারাপ তো খারাপের শাস্তি হবে। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন ফালা তাকুলু ইল্লা খাইরান, কোন মৃত ব্যক্তি সম্পর্কে তোমরা ভালো ছাড়া অন্য কোনো কথা মন্দ কথা বলিও না। ফাইনাল মালায়েকাতু ইউআমিনুন আলা মা তাকুলু, তোমরা যা কিছুই বলো মৃত ব্যক্তি সম্পর্কে তার উপর ফেরেশতারা আমিন বলতে থাকে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে সালামা আর আবু সালামা, উম্মে সালামা এই আবু সালামার স্ত্রী ছিলেন। আবু সালামা যখন ইন্তেকাল করলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বিধবা হয়ে গেলেন, বিধবা হলেন, ছোট ছোট বাচ্চা ছিল বেশ কয়েকজন। রাসূলুল্লাহ দেখলেন যে বাচ্চাগুলো মানুষ করার কোনো লোক নাই, তা আমি বাচ্চাগুলো মানুষ করে দেবো, তরবিয়ত করে দেবো, এদের আর খাওয়া দাওয়া সংসার চালানোর চিন্তা থাকবে না। তো ইদ্দত পার হওয়ার পরে, চার মাস দশ দিন পার হওয়ার পরে পায়গাম দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উম্মে সালামা বলেছেন যে আমার ছোট ছোট বাচ্চা আছে, তো আমি আর বিয়ে করতে চাই না, এইসব বাচ্চা নিয়ে করবোটা কি? তখন নবী সাল্লাম বললেন যে তোমার বাচ্চাগুলি আমার দায়িত্বে, এবং তুমি বিয়ে বসো, এটাই তোমার জন্য কল্যাণকর। সেই সময় তিনি জোহরের সময় ছিল, ইস্তেখারা করলেন, আর ইস্তেখারা করার পরে তিনি সম্মতি জানালেন যে ঠিক আছে আমি রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন। তো নবী সাল্লামের যে বিবিগণ তার মধ্যে একজন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, এই হচ্ছেন উম্মে সালামা, আগে আবু সালামার স্ত্রী ছিলেন। উম্মে সালামার আর এক আশ্চর্য ঘটনা আছে, খুব ভালোবাসতেন স্বামীকে, আর স্বামী খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তো যখন বলছেন যে আমার স্বামী যখন আবু সালামা মারা গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি একটা দোয়া করো, স্বামী মারা গেলে বা স্ত্রী মারা গেলে এই দোয়া করতে হয়, বা এমনকি ছেলে মারা গেছে দোয়া করে, আপনজন যদি মারা যায় এই দোয়াটি করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো বলবেন, তার সাথে বলবেন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা, হে আল্লাহ আমার মুসিবতে আমাকে নেকি দাও, উত্তম বদলা দাও, ওয়াখলুফ লি খাইরাম মিনহা, আর এর উত্তম বিকল্প দাও, মানে যেটা চলে গেল এর চাইতে ভালো দাও, উত্তম বিকল্প মানে কি এর চাইতে ভালো দাও। তো ছেলে মারা গেছে ধরেন কারো, যখন দোয়া করলেন মানে যে ছেলে গেল এর চাইতে ভালো ছেলে দাও, মেয়ে গেল যে মেয়ে গেল এর চাইতে ভালো মেয়ে দাও, যে স্ত্রী গেল ওর চাইতে ভালো স্ত্রী দাও, যে স্বামী গেল তার চাইতে ভালো দাও, ঠিক না? এ হলো এই দোয়ার অর্থ, দোয়া মুখস্থ আছে, এই দোয়াগুলো মুখস্থ রাখতে হবে। তো উম্মে সালামা বলছেন যে এই দোয়া যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেন, মাতৃভাষা তো আমাদের দেশের মতো মন্ত্র পড়া তার দোয়া করছেন না, উনি তো দোয়ার অর্থ বুঝছেন, বলছেন যখন আমি মনে মনে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই দোয়া আমাকে বলতে, আর আমি ভাবছি যে আবু সালামার চাইতে ভালো আর কি হইতে পারে দুনিয়া, আবু সালামার চাইতে ভালো কোনো সাহাবি আছে এটা হইতে পারে না, এত ভালো মানুষ তার সামনে। তাহলে নবী সাল্লাম যে বলছেন যে ওয়াখলুফলি খাইরা মিনহা, এর চাইতে ভালো দাও, উত্তম বিকল্প দাও, তো এই স্বামীর পরে আর এর চাইতে ভালো স্বামী আমার কর্তৃক হইতে পারে, আমি কল্পনা করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার মতো মহিলাকে বিয়ে করবেন, হ্যাঁ আর তিনি আমার স্বামী হবেন, চিন্তা করেছেন কিভাবে দোয়া কবুল হলো চিন্তা করেন। তো যে কোনো মানুষের মুসিবত আসতে পারে, এই দোয়াটি মুখস্থ রাখা ভালো, শুধু মতের ক্ষেত্রে না, আপনার আর কোনো বিপদ আপদ আসুক, হ্যাঁ টাকা পয়সা হারিয়ে গেল, 5,000 রিয়াল হারিয়ে গেল, এই দোয়া পড়া যায় না, আল্লাহ আজর নিফি মুসিবতি, হে আল্লাহ আমার মুসিবতে আমাকে কি দাও, নেকি দাও, এর মুসিবতে উত্তম বদলা দাও, ওয়াখলুফ লি খাইরা মিনহা, আর এর উত্তম বিকল্প দাও, আর 5,000 গেছে আল্লাহ কোথাও আপনি হয়তো কাউকে ধার দিয়েছিলেন মেরে নিল, অথবা কোথাও পার্টনারে শেয়ারে ব্যবসা করছিলেন মেরে নিল, আল্লাহ এর চাইতে উত্তম দাও, এর উত্তম বিকল্প দাও, তা আল্লাহ দিতে পারেন না? জি হ্যাঁ,
এই দোয়া তাহলে যে কোনো মুসিবতের ক্ষেত্রে, কারণ মুসিবত বলা হয়েছে, মত বলা হয়নি, আল্লাহ আজরনি ফি মুসিবতি। দ্বিতীয়ত মৃত্যুর সাথে বা ওয়াফাতের সাথে সম্পর্কিত মাসআলা, তা হচ্ছে ওয়ায়ুসান্নু সাত্রুল মাইয়্যিতি বাদা ওয়াফাতিহি বিসাউবিন, মানুষ যখন মারা যায় তখন তাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া সুন্নাত, মুখ খোলা রাখা ঠিক নাই, আমাদের দেশে এই ভুলটা করে, সব লোকজন আসছে দেখছে মুখ খোলা আছে, এই পর্যন্ত খোলা আছে, আর দীর্ঘ সময় খোলা থাকতে মুখটা অন্যরকম হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে, সবাইকে যে ভালো লাগবে জরুরি নাই, অনেক সময় চেহারাতে বিকৃতি ঘটতে পারে, সেটা ভালো লাগবে না, আর সবাই আপন জন না যে খারাপ লাগলে কথাটাকে লুকিয়ে রাখবে, বাইরে বলে বেড়াচ্ছে, আরে লোকটা মরার পরে চেহারা কালো হয়ে গেছে, কত যে পাপ করেছে, এই মন্তব্য অহরহ শোনা যায় আমাদের, কত যে পাপি ছিল, কত যে খারাপ লোক ছিল, মরার পরে চেহারাটা দেখা যায় না, কালো হয়ে গেছে, বলে না, বলেন না, এই জন্য এইভাবে আমভাবে চেহারা খোলা সবাই দেখছে না, না না, খাস লোক যদি মনে করেন যে দেখাবো তো দেখাবেন, চাদরটা উঠিয়ে আর না হলে ঢাকা থাকবে, এটা হচ্ছে সন্ন্যতির তরিকা। বলছেন যে মাইয়্যিতের ইন্তেকাল পরে কাপড় দিয়ে ঢেকে দেওয়াই হচ্ছে সন্ন্যত। দলিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুফিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল, সুজ্জিয়া বিবুরদিন হিবরাতিন বা বিবুরাদিন কুরদিন এক বচন, বিবুরদিন হিবরা হিবরি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, হিবরি চাদর ইয়ামানে তৈরি হয়েছিল, একটি গ্রামের নাম হয়তো, যেমন আমাদের টাঙ্গাইলের কি লুঙ্গি না গামছা শাড়ি, আর পাবনার লুঙ্গি, এই আছে না, যেখানকার যেখানে তৈরি হয় ওখানকার নামে প্রসিদ্ধ হয়, ঠিক ওই রকমই তখনও হইত, হিবরি চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, দূরে বাড়ি ছিল, আসার পরে ঢুকলেন মেয়েরই ঘর, আয়েশা রাদিয়াল্লাহু ঘর, আর ঢুকার পরে মুখমণ্ডল থেকে চাদরটা উঠিয়ে কপালে চুমা দিলেন, তাহলে বোঝা গেল যে প্রথম থেকেই ইন্তেকালের সাথে সাথে চেহারা কী ছিল, ঢাকা ছিল, মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম হাদিস। তিন নম্বর বিষয় হচ্ছে ইউসরা ও ফি তাজহিজিহি ইযা তাহাক্কাকা মাউতুহু, মানুষের মৃত্যু যখন নিশ্চিত হয়ে যাবে তখন তাড়াতাড়ি করা উচিত তার কাফন দাফন প্রস্তুত করাই, লেট করবেন না, মারা গেছে নিশ্চিত মারা গেছে, এখন তাড়াতাড়ি কাফন দাফনের জানাজার ব্যবস্থা করেন না, একদিন দুই দিন চলে যাচ্ছে, না 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 না, মোটেই রাখবেন না, কাছাকাছি হয়তো আছে, দু চার ঘন্টার মধ্যে চলে আসবে, পাঁচ সাত ঘন্টার মধ্যে, যদি এইরকম হয় আর আপন জন ছেলেরা আছে মেয়েরা আছে ঠিক আছে, আপন ভাই আছে বা বাপ আছে তাদের জন্য, আর এইভাবে লেট করা ঠিক নয়, যদি আইনত কোনো সমস্যা না থাকে, বিদেশে যাদের মত হয় তাদের একটা আইনত সমস্যা আছে, দেশ থেকে যতক্ষণ পারমিশন না আসছে যে আপনারা দেশের লাশ চান, মৃতদেহ চান না কি এখানে দাফন করতে চান, এই জন্য সমস্যাগুলো হ্যাঁ এই প্রবাসে হয়, আর না হলে যদি কোনো বাধা না থাকে তাহলে লেট করা ঠিক নয়। ওয়ালা বাসা ইয়ান্তাজির বিহি মান ইয়াহযুরুহু মিন ওয়ালিহা ওয়া গায়রিহি ইন কানা ক্বারিবান, বলছেন কোনো আপত্তি নয়, উত্তম হচ্ছে এটাই যে তাড়াতাড়ি করে কি করা, জানাজা পড়ে দাফন করে দেওয়া, তবে কোনো আপত্তি নেই, অসুবিধা নেই যদি অপেক্ষা করা হয় এমন কিছু লোকের যারা উপস্থিত হবে, বিশেষ করে মিন ওয়ালিহা আপনজন অভিভাবক, ছেলের বাপ, ছেলের মা, হ্যাঁ অথবা বাপ মারা গেছে, মা মারা গেছে, ছেলেরা মেয়েরা আসছে, অথবা আত্মীয় স্বজন, ভাই বেরাদর বোন, ইনকানা কারিবান, যদি তারা কাছাকাছি বাস করে, কাছাকাছি বাস করে, দু চার পাঁচ সাত ঘন্টার মধ্যে চলে আসবেন, না আঠারো বিশ ঘন্টা লাগবে, অপেক্ষা করবেন, আমেরিকা থেকে আসছে, বাংলাদেশ আসতে, সৌদি আরব আসতে বারো তেরো ঘন্টা লাগে, আরও পাঁচ ঘন্টা, ধর আঠারো বিশ ঘন্টা, না ভাই আমেরিকা থেকে আমার ভাই আসছে, ও ভাই আসবে তখন জানা দেবো, কিন্তু অপেক্ষা করার এরকম না, এতে মাইয়াতকে কষ্ট দেওয়া হয়, এতে কি হয়, মাইয়াতকে কষ্ট দেওয়া হয় যদি মাইয়াত ভালো মানুষ হয়, ওয়া ইল্লা ফাল মাশুয়াল মুবাদারা, কারো অপেক্ষার বেশি বিষয় যদি না থাকে, কাছাকাছি কেউ আছে চলে আসবে দু চার পাঁচ ঘন্টা এরকম যদি না থাকে, তাহলে শরীয়ত সম্মত হচ্ছে আল মুবাদারা জলদি করা, তাড়াতাড়ি দাফন করে দেয়। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে মানুষ যখন মারা যায় তখন জলদি করো কি করতে, দাফন করতে, কেন, ফাইন কেন খেয়ে রান, সে যদি ভালো মানুষ হয়
খাইরুন তুকাদ্দিমুহু, তাহলে তাকে সে তো গেলেই তো আরাম পাবে, জান্নাতের নিয়ামত পাবে, কবরে সুখ শান্তি পাবে, কষ্ট কেন দিচ্ছ তাকে? তাহলে ভালো তো তাকে শান্তিতে পৌঁছে দিচ্ছ। ওয়াইন কানা শাররান, আর যদি সে খারাপ মানুষ হয় তাই ফাশারুন তাদাউনাহু আন রিকাবিকুম, তাহলে তোমাদের কাঁধে এই অসৎ লোককে হ্যাঁ বহন করে কেন থাকবে? তাড়াতাড়ি নামো কাঁধ থেকে, তাড়াতাড়ি কবরে নামিয়ে এসো ওকে, খারাপ লোককে কেন ওকে বাড়িতে রাখবে? বোঝা গেছে? বা সমাজে রাখবে? চার নম্বর বিষয় হচ্ছে যে কোনো মুসলিম মারা গেলে জানাজাতে লোক সংখ্যা হোক সেই জন্য জ্ঞাত করা, ঘোষণা করা জায়েজ। ওয়াবাহুল এলাম, এলাম মানে ঘোষণা করা, হ্যাঁ জ্ঞাত করা, এলান করা জায়েজ। বি মউতিল মুসলিম, কোনো মুসলিম মারা গেলে জায়েজ, সুন্নত বলেননি আর সেটা অজীবও বলেন নাই, বরং সেটা কি জায়েজ আছে এলান করা, যাতে লোকজন হয় কি জন লীল মোবাদারাতে লেতাহিয়াতে, যাতে করে তার জানাজা প্রস্তুত করায় তাড়াতাড়ি করে, লোকজনকে জানালে যাতে তাড়াতাড়ি করে আপন জনরা রেডি করলো বা গ্রামের লোকেরা আর বাকি লোকেরা হাজির হলো, টাইম পেয়ে যেতেন যে অমুক সময় জানাজা হয়ে যাবে। ও হুজুরে জানাজাতে জানাজায় লোকেরা যাতে হাজির হয়, অসলাত আলিহা নামাজ পড়ে, অদ্দু আল্লাহ আর দোয়া করে বেশি বেশি সংখ্যা লোকেরা এসে, তাহলে বোঝা গেল যে মানুষ মারা গেলে মানুষের মৃত্যু সংবাদ দেওয়া কি জায়েজ। যেই হাদিস আছে মৃত্যু সংবাদ হচ্ছে জাহিলিয়াতের আচরণ, এইটাকে ভুল বুঝে আমাদের দেশে এত কড়াকড়ি করে, কেউ যদি মাইকে বলে দেয় যে অমুক ব্যক্তি মারা গেছে বলছে হারাম কাজ করে, না এরকম একসাথে কঠোরতা ইসলাম নেই, এটা বুঝতে ভুল করেছ। যেটা নিষেধ আছে লেখক বলছেন, তারপরে বলছেন কিন্তু মাসলা, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির গুণগান শুরু করলেন, তিনি এই খেদমত করেছেন, এই দেশবাসীর জন্য করেছেন, এই জনগণের জন্য, ধরেন এলাকার চেয়ারম্যানের প্রশংসা শুরু করে দিলেন, হ্যাঁ এলাকার ধরেন একজন আলেমে দিন ওর শুধু গুণগান প্রশংসায় শুরু করে দিলেন, এগুলো নিয়েছেন। মারা গেছে মানুষ দোয়া করো তার জন্য, কিন্তু তার প্রশংসা গুণগান গাইবেন যে তিনি এই করেছেন সেই করেছেন, না এটা চলবে না। আর একটা চলবে না যে ঘোষণা করার সাথে সে কি করা, কান্নাকাটি করা, কান্নাকাটি করা, শোক প্রকাশ করা, আমরা তার মৃত্যুতে মর্মাহত ইত্যাদিতে এইসব ঘোষণা করা, হ্যাঁ আমরা তার হ্যাঁ আপন জনদের সাথে হ্যাঁ সমবেদনা জ্ঞাপন করছি ইত্যাদি, এইসব না, এইসব যাই যায়, এগুলি করবেন তাজিয়ত করার জন্য, একে একে তাদের সাথে দেখা করে, কিন্তু ঘোষণা করবেন আর প্রশংসা করছেন আর এসব বলছেন অথবা কান্নাকাটি করছেন, কাঁদাচ্ছেন, শোককে আরো বাড়িয়ে দিচ্ছেন, না এগুলো জায়েজ না। তাই বলছেন আম্মাল ইলামি মাউতিল মাইয়িত আলা সিফাতিল জাযা ওয়া তাদাদি মাফাখিরিহি, যদি মৃত ব্যক্তির মত সম্পর্কে, মৃত্যু ব্যক্তির মৃত্যু সম্পর্কে ঘোষণা করা হয়, জানানো হয়, আলা সিফাতিল জাযা, হাই হাই করার তরিকায়, হাই হাই যেন করেছেন, হাই আমরা একজন বড় ব্যক্তিত্বকে হারাইলাম, এসব জায়েজ নাই। এইরকম তাদাদে মাফাখিরিহি, তার যেসব গুণাবলী রয়েছে, তার যেগুলি কারনামা রয়েছে, কৃতিত্ব, তিনি জীবনে এই করেছেন সেই করেছেন, হ্যাঁ তার দ্বারা আমাদের এলাকার এই এই হয়েছে তো সেই হয়েছে, না 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 এইসব জায়েজ নাই। ধরেন কোনো নেতা ওনার দ্বারা এই কালভেট হয়েছে তো, এই ব্রিজ হয়েছে তো, এই রোড রাস্তা হয়েছে, আমাদের দেশে কিছু ছিল না ইত্যাদি, বিদ্যুতের ব্যবস্থা তিনি করেছেন, জায়েজ না এগুলো করেন, এগুলো হচ্ছে নিষেধ। অকাল মৃত্যু বরণ করেছেন, এই শূন্যতা পূরণ করা সম্ভব নয়, এগুলি জায়েজ না, এগুলি হচ্ছে জাহিলিয়াতের চরিত্র। অমিন হাফালাতিত তাবিন ওয়া ইকামাতিল মাতম, এইরকম মাতম করা, শোক করা, অনুষ্ঠান করা তার জন্য, এগুলি হচ্ছে হারাম। ওয়া তাহাদ্দুস আনিল মাইয়্যিত ফি আসনাইল মুসিবাতি ফিল খুতাব ওয়াল মুহাদারাত, এইরকম খুতবা দেওয়া বা লেকচার দেওয়া, বক্তব্য করা মৃত ব্যক্তির আলোচনা জীবনী নিয়ে, তার জীবনী চর্চা শুরু করেছেন, এগুলো জায়েজ না। লেকাউনিয়া তসিরুল আহজান, কেন জীবনী চর্চা করা ঠিক নয়, মৃত ব্যক্তির এখন জানাজা হয়নি বা ওই জানাজার ময়দানে গিয়ে তার জীবনী আলোচনা করছে, হ্যাঁ তার কারনামা আলোচনা করছে, কি করলেন জীবনে তিনি,
এগুলো করলে কি হবে? তসিরুল আহজান, মানুষের শোক বৃদ্ধি পাবে। হ্যাঁ, শোককে আরো কি করবে? বাড়িয়ে দিবে। মানুষ আরো কাঁদতে শুরু করে, করে না? আমাদের দেশের লোককে কাঁদাইতে পারলে তো মনে করো ও সবকে কাঁদিয়ে ছাড়লো, এমন বক্তব্য উনি করলেন, হ্যাঁ সমস্ত মানুষকে কাঁদিয়ে ছাড়লেন। এটা প্রশংসার বিষয় না, এটা নিষেধ আছে। যত শোককে ঠান্ডা করবেন তত ভালো। যা হওয়ার হয়েছে এখন সবর করেন, সবাই সবর করেন। পাঁচ নম্বর হচ্ছে ওয়ায়ুসরাও বা ইউসরাও বে তানফিজে ওয়াসিয়াতি। মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে তো তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে। যিনি মারা গেছেন কিছু ওসিয়ত করেছেন, আমার 1,00,000 টাকা মসজিদে দিয়ে দিবেন, হ্যাঁ 1 বিঘা জমি এতিমখানায় দিয়ে দিবেন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। তো এসব এই ধরনের বা অমুক ব্যক্তিকে আমি কিছু দিতে চাই, সেটা আমি ওসিয়ত করে যাচ্ছি, আমার ইন্তেকালের পরে তোমার দিয়ে দিবেন, ব্যক্তি হোক অথবা কোনো প্রতিষ্ঠান হোক। এগুলো হচ্ছে ধন সম্পদ সম্পর্কে ওসিয়ত। ওসিয়ত যদি করে গিয়ে থাকেন তাহলে সেটার বাস্তবায়ন করতে হবে। লেমা ফিহি মিন তাজিল আজরি, কারণ এতে নেকির ক্ষেত্রে জলদি করলেন যে এই নেকিগুলি তাড়াতাড়ি করে তাকে পৌঁছায়। ওয়াকাদ কাদ্দামা আল্লাহ তাআলা ফি যিকরি আলাদ দাইন, ওসিয়তের যে কত গুরুত্ব আছে, যে আল্লাহ কোরআনে কারিমে যেখানে ধন সম্পদের ভাগ বন্টন করেছেন সেখানে ঋণের আগে ওসিয়তের কথা উল্লেখ করেছেন। মিম্বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, মিম্বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, তারপরে দেন। অথচ ঋণ আগে পরিশোধ করতে হবে। এর আগে বলেছি কিন্তু মৃত ব্যক্তির সাথে 4টি মাসালা সম্পর্কিত, গত সপ্তাহে না তার আগে সপ্তাহে বলেছি। ধারাবাহিক বলতে পারেন, কে বলতে পারবে? মানুষ মারা গেলে প্রথম তার ধন সম্পদ থেকে অন্য কে দিবে না দিবে, না গ্রামবাসী দেবে বা কে দিচ্ছে তার খরচ না, ওর টাকা পয়সা থেকে কি করতে হবে? কাফন দাফনের ব্যবস্থা। 2 নম্বর ঋণ পরিশোধ, 3 নম্বর ওসিয়তের বাস্তবায়ন, 4 নম্বর হচ্ছে বাকি। তারপরে যখন বাঁচবে ঋণ টিন পরিশোধ করে তখন তখন বাকিটা ভাগ বন্টন করবে ওয়ারিসিনরা। 2 নম্বরে তাহলে ঋণ পরিশোধ, কিন্তু কোরআনে কারিমে আগে ওসিয়ত উল্লেখ করেছেন আর তারপরে তখন দেয় না ঋণ, গুরুত্বটা দেখানোর জন্য, এটা সিরিয়ালের জন্য বলা হয়নি। কারণ ঋণ পরিশোধ অনেকে করে দেয়, যে বাবার উপর ঋণ আছে কেন ঋণের বোঝা থাকে, সেজন্য কি করব ঋণটা পরিশোধ করি। কিন্তু ওসিয়তটা ভারী লাগে, ও আমার আব্বা বলেছে 1 বিঘা জমি দিতে হয় মাদ্রাসায়, অনেক কষ্ট। হ্যাঁ মসজিদে 1,00,000 টাকা দিতে বলেছে, অনেক কষ্ট। যদি কোনো ব্যক্তিকে বলে গ্রামের অমোক বিধবাকে বা অমোক এতিম ছেলেকে বা অমোক আলেমকে, হ্যাঁ 5,00,000 টাকা দিয়ে দিই, আরে বাপ এত টাকা দেওয়া যায়, ঠিক না? ওইটা ভাগ করলে আমরা মেলা টাকা পাবো, এই যে বাধা হইতে পারে। সেই জন্য আল্লাহ গুরুত্ব সহকারে আগে ওসিয়ত উল্লেখ করেছেন আর কয়েকবার করে ওই যেখানে করে ভাগ বন্টন, 3 বার করে কথাটি এসছে কোনো জায়গায়। মিম্বাদ ওসে তুসু না বিহা ইউসিনা বিহা ইউসা বিহা ইউসি বিহা, 4 বার এসছে ইউসি বিহা দেয়, আগে ওসিয়ত তারপরে দেয়। অথচ তরতিবের ক্ষেত্রে আগে ঋণ পরিশোধ করতে হবে, দেয় মানে হচ্ছে ঋণ লোন, আর তারপরে ওসিয়ত। এই জন্য আল্লাহ রাব্বুল আর কি করেছেন, উল্লেখ করেছেন ঋণের পূর্বে আলাদ্দেন। ওয়াকাদ কাদ্দামা আল্লাহ ওসিয়তকে আল্লাহ আগে বর্ণনা করেছেন ফি যিকরি কোরআনে আলোচনায় আলাদ্দেন ঋণের রকম কি জন্য? ইহতিমাম বিশানিহা, তার গুরুত্ব দেওয়ার জন্য, ওসিয়তের গুরুত্ব দেওয়ার জন্য। ওয়াহাসান আল্লাহ ইখরাজিহা, আর যাতে করে ওসিয়তটা দিয়ে দেওয়া হয়, বের করে দেওয়া হয় এর জন্য উৎসাহিত করার জন্য, যাতে করে পরিবারের সদস্যরা পিসপা না হয়, ও আমার আব্বা তো অনেক দিতে চেয়েছে এতটা দেবো না, 1,00,000 বলেছে যাক 25,000, 1 বিঘা বলেছে যাক 5 কাঠা দি, এটা যেন না করে। 6 নম্বর মাসআলা সেটা হচ্ছে ওয়াজিব বলে ইসরাউ বি কাযায় দুয়ুনিহি, মৃত ব্যক্তির ওপর যদি ঋণ থাকে তাহলে ঋণ তাড়াতাড়ি পরিশোধ করে দিতে হবে, এটা ফরজ। কারণ যতক্ষণ ঋণ পরিশোধ না করেছেন ওই মৃত ব্যক্তি আজাবের শাস্তিতে ফেঁসে আছে। এই ঋণ 2 রকম হইতে পারে, আল্লাহর ঋণ হইতে পারে, মানুষের ঋণ হইতে পারে, আল্লাহর ঋণ হইতে পারে আর মানুষের ঋণ হইতে পারে। আল্লাহর ঋণ কেমন হবে? আল্লাহকে দিতে চেয়েছে, আল্লাহকে দিতে চেয়েছে,
আল্লাহ আল্লাহর পাওনা আছে তার কাছে, যাকাত তার ফরজে আছে, বছর পুরা হয়ে গেছে, এক বছরে ১২ মাসে দিতে হবে, ১৩ মাস হয়ে গেছে, ঋণ নেই। জি হ্যাঁ, আর মানুষের হক হইতে পারে, বলছেন যে ঋণ পরিশোধ করাই জলদি করা ফরজ, সওয়ানু কানাত লিল্লাহ তাআলা, সেটা মহান আল্লাহর জন্য সেটা ঋণ হোক, মিন যাকাত, যেমন যাকাত আও হাজ্জিন হজ, হজ করতে চেয়েছিল হজ করতে পারে নাই, তাহলে আল্লাহর ঋণ, মানত করে রেখেছিল, মানত করেছিল যে আমার ছেলেটা যদি বিদেশ চলে যায় তো আমি ৫০,০০০ দান করব, আর মারা গেছে, এটা আল্লাহর হক, জি লুকাইলে হবে না, যে দিতে চাইছে মারা গেছে, না 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 আপনাকে দিতে হবে, এটা আল্লাহর হক, আল্লাহর ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু মানতটা তাতে নেকির মানত হইতে হবে, কমপক্ষে জায়েজ মানত হইতে হবে, আমার ছেলেটা যদি পরীক্ষায় পাশ করে গ্রামবাসীকে খাওয়াবো, জায়েজ কিনা, ভালো কথা। কিন্তু যদি শিরকি মানত হয়, বেদাতি মানত হয়, বা পাপের কাজে মানত হয়, শিরটাও পাপ আর বেদাতও পাপ, এগুলো ধর্মীয় পাপ, ধর্মের নামে পাপ, আর এমনি কোনো পাপের মানত করেছে, বেদিন যারা হয়তো, যদি আমার ছেলেটা ডাক্তারি পড়ছে হয়তো, ডাক্তারিটা পাশ করে না, বা মেডিকেলে যদি চান্স পেয়ে যায়, হ্যাঁ তাহলে বন্ধু মহলকে মদ খাও, মদ খাওয়ার মেলা আছে মুসলিম সমাজে, হইতে পারে না, পারে না, চলবে না, পুরা করা যাবে না। যদি আমার ছেলেটা পাশ করে তা একটা মিলাদ, মিলাদ পড়াবো, বুঝলাম, হ্যাঁ যদি আমার ছেলেটা যদি ভালো হয়ে যায় তাহলে মাজারে একটা গরু দিয়ে আসবো, শাহজালালে ৮০, সিরকি মান্য হয়ে গেল, বেদাতি মান্যত হয়ে গেল, আর হারাম পাপের অন্য অন্য পাপের মান্যতের উদাহরণ হয়ে গেল। চাকরি ধরেন, আমার যদি চাকরি হয়ে যায়, দাড়িটা মুন্ডন করে দাড়ি রেখেছে, চলবে না, চলবে না, হারাম, হারাম মান্য। শুনে হয়তো হাসলেন, কিন্তু একটা ছেলেকে চিনি, ছেলেটা আগে মাদ্রাসা লাইনে পড়েছে, তারপর একটু একটু দাড়ি ছিল, ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেছে, আর ওখানে কম্পিটিশন, ইউনিভার্সিটি যে অ্যাডমিশন হয় তো প্রথম কাজ আমি দাড়ি মুন্ডন করি, শয়তান। আর সত্যি যেদিন অ্যাডমিশন হয়েছে ওই দিনে দাড়ি মুন্ডন করেছে, ওর সাথে যে ছেলে কলেজে পড়ে ও নিজে আমাকে বলে, আজকে তো ১০-১২ বছর আগে কথা বলছে, আছে দুনিয়াতে কত রকম লোক আছে, এরই মানত করেছে, হ্যাঁ কাফারা অথবা কোনো কাফারা হোক, কাফারা আছে, যেমন কসমের কাফারা, কসম খেয়ে আছে আর কসম ভঙ্গ করে দিয়েছে আর হঠাৎ মারা গেল, তোর উপর আল্লাহর ঋণ আছে না, কি করতে হবে, কসমের কাফারা কি, হ্যাঁ একটা হচ্ছে গোলাম আজাদ করা, ওর নাই এখন, ওটা বাদ দেন, তাহলে বাকি থাকে আরো তিনটে, কি মাসাকিন মিন আউসাত মা তুতে মুন আহলিকুম আও কিসওয়াতুম আও তাহরির রাকাবা, কাফারা হচ্ছে ১০ মিসকিনকে খাওয়াইবে, ইতাম আশারাত মাসাকিন, আও কিসওয়াতুম অথবা ১০ মিসকিনকে কাপড় দেওয়া, আও তাহরির রাকাবা অথবা একটা গোলাম আজাদ করা, তো গোলাম তো নাই আজকাল, তো এখন দুটো থাকলে এই দুটোর মধ্যে আপনাকে একটা চয়েস করতে হবে, হয় ১০টা লোককে খাওয়ান আর না হয় ১০টা লোককে কাপড় দেন, একটা লুঙ্গি একটা জামা শার্ট দিলি, একটা পায়জামা একটা পাঞ্জাবি দিলি, আর না হলে একদিনের খাবার দিলে যেটা আপনার জন্য সুবিধা, ফামাল্লাম ইয়াজিদ, যদি এগুলো না পারেন, না পারলে তখন কি করতে হবে, সিয়াম সালাসা তাইয়াম, তিনটি রোজা। আজকাল অনেকে বলে যে ভাই আমি একটা কসম করেছি, এখন তিন রোজা আমার ওয়াজিব হয়ে আছে, কথাটা বললাম, কসম করেছি তিন রোজা ওয়াজিব হয়ে আছে, আগে তিন রোজা না পারলে, এগুলো না পারলে তখন তিন রোজা, তাহলে সরাসরি তিন রোজাতে যাওয়া যাবে না, যতক্ষণ ১০টার লোকে খাওয়াইতে পারছেন, ১০ ১০ এ ১০ রিয়াল মোটামুটি চলতে পারে,
যদি আজকাল 15 রিয়াল বলতে হবে, 10 রিয়াল চলবে না, এক যুগ ছিল, আজকে থেকে 10 বছর আগে 10 রিয়ালে হইত, মোটামুটি ভালো একটা বাংলাদেশি হোটেলে 10 রিয়ালে ভালো খাওয়া যেত, কিন্তু এখন একটু 15 রিয়াল বলতে হবে, ঠিক না? তো তাহলে কত লাগে? 150 রিয়াল। তো 150 রিয়াল যদি কেউ কাফফারা দিতে পারে তো তার জন্য 3 রোজা চলবে না। এটাও ঋণ, লোন, কিন্তু কার হক? আল্লাহ, আল্লাহর ঋণ। আউখানাতি দয়ুন, অথবা লে আদামিন, অথবা কোন মানুষের ঋণ আছে, মানুষের কাছে ঋণ, কারা দিল আমানাত, যেমন আমানত ফিরিয়ে দিতে হবে, তার কাছে কেউ জমা রেখেছে, গয়না জমা রেখেছে, টাকা আমানত, অনেক ভাই আমার কাছে টাকা পয়সা বেচেলার মাছ রাখতে পারেন, আপনি রাখেন তো টাকাটা, ভাই আমার কাছে ভালো থাকার ব্যবস্থা নেই, আমার সাথী সঙ্গী রুমে অনেকে থাকে, আপনি সেপারেট রুমে থাকেন, বা আপনার পুরাতন মানুষ, আপনি আমার 5000 রিয়াল রাখেন তো, আমার হঠাৎ করে মারা গেছে, ফেরত করতে হবে, এটা হচ্ছে মানুষের হক। ওয়াল গসুব, এইরকমই যদি জবরদখল করে, গাস মানে হচ্ছে বেইমানি করা, দখল করে না, জমি দখল করে আছে, যে লোক মারা গেছে জমি দখল, ও ছেলেরা জানছে যে আমার বাপ এই জমিটা বেইমানি করে রেখেছে, তাহলে ফিরিয়ে দিতে হবে, এটা মানুষের হক। এটা বললে হবে না যে আমার বাপ কিভাবে পেয়েছে না পেয়েছে সেটা আমাদের কি আছে, আমরা ভাগে পাচ্ছি, এটা চলবে না, ফিরিয়ে দিতে হবে। বলে আরিয়া, এইরকমই কোনো কিছু ধার নিয়েছিল, আর ইয়া সাধারণত টাকা পয়সার ধারকে বলা হয়, টাকা পয়সার ধারকে লোন দেন বলা হবে, কিন্তু কোনো বস্তু ধার নেওয়া, যেমন কোনো কিছু ধার নেন না আপনারা, হ্যাঁ যন্ত্রপাতি মেলা কিছু ধার নেন, কোনো জায়গায় বেড়াইতে যাচ্ছেন আর আমার কাছে একটা ঘড়ি নেই, একটা ভালো ঘড়ি ধরেন আপনার বন্ধুর কাছে আছে, ভাই ধর তো তোমার ঘড়িটা ধরতে একটু যাই তো, আমি একটু ঘুরে আসি, কুটুম বাড়ি যাচ্ছে, আগের যুগের খুব করতে গেল, আরে শার্ট গুলো জামা গুলো তাও ধার নিতে খেলে, আমরা দেখি ছোটো কালে গরিব মানুষের কোথায় বাড়িতে জামা, এগুলো আমরা ছোটো কালে দেখেছি, তো এই যারা একেবারে গরিব মানুষ বা অনেক গৃহস্থ লোক, কিন্তু বকিল, ও ধান বিক্রি করে আর গম বিক্রি করে শার্ট জামা কিনবে ওগুলো করবে না, ও কখন দরকার পড়ে, এমনি খালি গায়ে চলছে, বা ভালো জামা হয়তো নাই আর যাবে বিয়েতে বরযাত্রী যাবে, তখন কি করে, দেখে যে একটু সমাজে একটু শিক্ষিত যারা একটু চাকরি বাকরি ওদের বাড়ির জামা কাপড়গুলো একটু পরিষ্কার ভালো থাকে, তো জামাটা ধার নিল, করতো এগুলো আমরা ছোটোকালে খুব দেখেছি, এখনো ধার নেওয়া আছে কিন্তু অন্য ধরনের আছে, অনেক কিছু ধার নেওয়া হচ্ছে, হ্যাঁ আমাদের কাছ থেকে ধার নিয়ে গেল, একটু ক্যামেরাটা দেন তো, এটা হচ্ছে আরিয়া, কোন বস্তু ধারে নেওয়া, এটাকে আরিয়া বলা হয়। আল আরিয়া তো মওয়াদ্দাতুন, বলেছেন যে কোন ধার করা বস্তু আদায় করতে হবে, মৃত ব্যক্তি বলেনি যে আমার হজটা বাকি আছে পেরে নি, হ্যাঁ অথবা আমার জাকাত বাকি আছে গত বছরে দিয়ে দিয়ে, কিচ্ছু বলেনি, অথবা মানুষের হকের ক্ষেত্রে দেখো আমার এত টাকা অমুকের আমানত আছে আমার কাছে দিয়ে দিয়ে আমি মারা গেলে, হ্যাঁ বা আমি অমুক জমিতে আসলে বেমানি করেছি এটা ফিরিয়ে দিও, কিচ্ছু বলেনি, বা আমি একটা ঘড়ি অমুকের কাছ থেকে ধার নিয়েছি আমি অসুস্থ কি জানি যদি মরে যাই তো ফিরিয়ে দিই, কিচ্ছু বলেনি, ফিরিতে হবে না, হবে না ফিরিতে হবে, বলুক আর না বলুক, ওসিয়ত করুক আর নাই করুক, জি হ্যাঁ। তো বলছে সাউন ওয়াসাবে জালিক আমলাম ইউসেবেহি, মৃত ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে ওসিয়ত করুক, হ্যাঁ আপন জনদেরকে বলুক আর নাই বলুক, ওসিয়ত যদি নাও করে তবু এই কাজগুলি করতে হবে, জাকাত বাকি আছে জানছেন জাকাত দিতে হবে, বাপের জাকাত বাকি আছে, হজ বাকি আছে হজ করতে হবে, এরকম মানত বাকি আছে আমার বাপ তো মানত করেছিল মানত পুরা করেনি মানত পুরা করতে হবে, কাফারা বাকি আছে আমার বাপের পছন্দের কাফারা পুরা করতে হবে, বা মানুষের আমানত জমা আছে বাড়িতে জানছে আমানত জমা আছে আমানত দিতে হবে, বা বেইমানি করে রেখেছে বাপ বলেনি হয়তো কিন্তু আমার বাপের জমি বেইমানি করা সুতরাং ফিরিয়ে দিবে, এইরকম কোনো কিছু ধার নিয়েছে তো ধার ফিরিয়ে দিবে। আজকের আলোচনা এখানে শেষ করছি,
وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شوقي فاضت شافتا للأمة قد كان منا أن يلقاهم فأحبته.